সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের বিডিও আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে জমির দলিল আমরা কি হিসাবে পড়ব আমরা উপন্যাস সাহিত্য কবিতা নিউজ পত্রিকা সমস্ত কিছু পড়তে পারি কিন্তু যখন দলিল পড়ার কথা আসে তখন আমরা অনেকেই ভয় পাই বা মনে মনে চিন্তা করি দলিলের মধ্যে আমি কী জিনিসটি পড়ব আর বিশেষ করে যে সমস্ত পুরাতন দলিল আছে সেখানে এমনভাবে হাতে লেখা যেটি বোঝাই যায় না যে আসলে তারা কি লিখেছেন তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটি জিনিস আমরা পড়ব বুঝবো কিন্তু সেখান থেকে কি জিনিসটা আমাদেরকে জানতে হবে কি জিনিসটি বের করতে হবে একটি দলিল থেকে সেটি যদি আমাদের জানা থাকে তাহলে খুব সহজে আমরা কিন্তু বুঝতে পারবো কারণ হচ্ছেন অনেক শিক্ষিত অনেক এডুকেটেড অনেক লোক আসতেন যারা সমস্ত কিছু পড়তে পারেন কিন্তু জমির দলিল যদি তাদেরকে দেওয়া যায় তখন তারা সেটা অন্যজনকে দিয়ে দেন যে সেটিতে আমি কি পড়ব তো আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা জমির দলিল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা প্রথমে আমরা দেখব যে দলিল থেকে কি কি জিনিসটি আমাদের জানা প্রয়োজন এক নাম্বার আপনি যখন দলিলটি হাতে নেবেন আপনার প্রয়োজন হবে জানতে হবে দলিল নাম্বার এখন কথা হচ্ছে দলিল নাম্বার কোথায় পাবেন দলিল নাম্বার প্রতিটি দলিলের যদি কম্পিউটারাইজড দলিল হয় সেখানে লেখা থাকবে দলিল নাম্বার এই কতটিই লেখা থাকবে যদি হাতের লেখা সার্টিফাইড বা সহি মোহরার বা জাবেদা নকল হয়ে থাকে তো সেখানে আপনি সবসময় দেখবেন যে ডান দিকে উপরে যদি এটি একটি দলিলের পাতা হয়ে থাকে এর উপরের ডান দিকে এখানে লিখা থাকবে দলিল নাম্বার তো ধরলাম একটি দলিল নাম্বার হচ্ছে এগারো উনিশ এর মানে হচ্ছে দলিলটি দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশনকৃত এবং একশো এগারো নম্বর হচ্ছে এই দলিল নাম্বার তো দলিল দুই নাম্বার যে জিনিসটি আমরা দেখব সেটি হচ্ছে কবলাদাতা বা সেলার অর্থাৎ জমিটি যে বিক্রি করতেছে তার নাম কী এই নামটি আমাদের খুঁজে বের করতে হবে বিক্রেতা তিন নাম্বার যেটি সেটি আমাদেরকে জানতে হবে ক্রেতা অর্থাৎ জমিটি কে ক্রয় করলো গ্রহিতাটা বায়ারটাকে জমিটির তো তাহলে আমাদের তিনটি জিনিস হয়ে গেল আমরা প্রথমে দলিল নাম্বার জেনে নেব দলিলের যে দাতা তার নাম জেনে নিব দলিলের যে গ্রহিতা তার নাম জেনে নিব চার নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে রেজিস্ট্রেশনের তারিখ আমরা জেনে নিব দলিল রেজিস্ট্রেশনের তারিখ তো এটি আমরা কি হিসাবে বুঝবো এখানে যে জায়গায় রেজিস্টারের সিগনেচার থাকবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশনের তারিখ সেটি আমরা খুব সহজে বুঝতে পারব রেজিস্টারের স্থিল অবশ্যই দেওয়া থাকবে সেটা পুরাতন দলিল দেওয়া থাকে নতুন দলিলও দেওয়া থাকে তার পরবর্তীতে পাঁচ নাম্বারের যে জিনিসটি সেটি হচ্ছে জমির দাগ নাম্বার অর্থাৎ সেখানে কত দাগের জমির জন্য দলিলটি সেখানে একটি দাগ থাকতে পারে একাধিক দাগও থাকতে পারে তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে খতিয়ার নাম্বার অর্থাৎ সেখানে অবশ্যই দলিল যে দলিলটি আছে সেখানে খতিয়ান নাম্বার দেওয়া থাকবে সেখানে হয়তো লেখা থাকতে পারে সাবেক খতিয়ান হাল খতিয়ান পুরাতন দলিলের সাবেক খতিয়ান হাল খতিয়ান তো শতকরা নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে সাবেক খতিয়ান বলতে সিএস খতিয়ান এবং হাল খতিয়ান বলতে এস এ খতিয়ানকে বোঝায় নাইনটি ফাইভ পাঠত্যান ক্ষেত্রে আপনি কোন এলাকার দলিল দেখতেছেন তার উপর নির্ভর করে তো সাত নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে বিকৃত জমির পরিমাণ অর্থাৎ কতটুকু জমি হস্তান্তর হলো বা কতটুকু জমি হেবা হলো দান হলো সেটি আপনাকে দিয়ে দেব বা মর্গেজ হলো যাই হোক অর্থাৎ কতটুকু জমি বিক্রি হচ্ছে কতটুকু জমি ট্রান্সফার হচ্ছে তো আট নাম্বার যেটি সেটি হচ্ছে দাগে মোট জমি যে দাগটি দেওয়া আছে দাগটি যদি ছোট হয়ে থাকে তাহলে হয়তো সম্পূর্ণ জমি হবে অথবা বড় দাগ দেওয়া থাকে সেখান থেকে কিছু অংশ তো আপনাকে এটিও জেনে নিতে হবে যে ওই দাগে মোট জমির পরিমাণ কত তো তাহলে এই কয়েকটি হচ্ছে বেসিক জিনিস প্রথমে হচ্ছে দলিল নাম্বার দলিলের দাতা দলিলের গ্রহিতা রেজিস্ট্রেশনের তারিখ জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার বিকৃত জমির পরিমাণ দাগে মোট জমির পরিমাণ এটি হচ্ছে বেসিক জিনিস এটি জানতে হবে এছাড়া আপনি যদি আরও বিস্তারিত জানতে চান সেখানে আপনাকে আরও কয়েকটি তারিখ জানার প্রয়োজন যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না তারপরেও জানা প্রয়োজন এক নম্বরে হচ্ছে সম্পাদনের তারিখ দলিলটি কত তারিখে সম্পাদন হলো দুই নম্বর হচ্ছে ইসাদি তিন নম্বর হচ্ছে সাক্ষী সম্পাদনের তারিখ বলতে কি বোঝায় আসলে দলিল আমরা হয়তো দেখি যে যেই দিন দলিলটি লেখা হয় একই দিন দলিলটি রেজিস্ট্রেশন করা হয় আসলে ইচ্ছা করলে দলিলটি আজকে সম্পাদন করে আজকে সিগনেচার করে এর দুই মাস পরেও দলিলটি রেজিস্ট্রেশন করা যায় এখানে একটি যে নিয়ম হচ্ছে এটি জানা যে জন্য প্রয়োজন সেটি হচ্ছে যে সম্পাদন হলো যে জমিটির দলিল সম্পাদন হলো কালকে সে জমিটি আরেকজনের কাছে বিক্রি করে রেজিস্টার্ড দলিল বানিয়ে দেওয়া হলো তো তারপরেও আজকে যে একদিন আগে যেহেতু দলিলটি সম্পাদিত হয়েছে তো সেক্ষেত্রে সম্পাদিত দলিলটি প্রাধান্য পাবে তো এই জন্য আমাদেরকে সম্পাদনের তারিখও কিছু কিছু ক্ষেত্রে দেখতে হয় এটি তেমন ততটা প্রতিটি দলিলের জন্য গুরুত্বপূর্ণ না তারপরে হচ্ছে ইসাদি ইসাদি মানে হচ্ছে শনাক্তকারী বর্তমান দলিল আপনি পাবেন ইসাদির পরিবর্তে শনাক্তকারী এটি হচ্ছে যিনি দলিলটি জমিটি বিক্রি করতেছেন দলিলের দাতা ওনাকে যে কোনো এক ব্যক্তি শনাক্ত করে দিবে যে আসলে উনি ওই ব্যক্তি যিনি জমিটি বিক্রি করতেছেন ওনার নাম হচ্ছে ইসাদি তার পরিবর্তিত হচ্ছে সাক্ষী দুইজন সাক্ষী পুরুষ সাক্ষী অবশ্যই থাকতে হবে এবং সাক্ষীদের নাম ঠিকানা সিগনেচার অবশ্যই থাকবে তো এটি হচ্ছে বন্ধুরা মোটামুটি একটি জমির দলিল আপনারা কী পড়বেন এই সমস্ত কিছু যদি আপনারা জানেন তাহলে খুব সহজে আপনারা দলিলের বিষয়বস্তু বুঝতে পারবেন তা এক্ষেত্রে আরও যেই জিনিসটি সেটি হচ্ছে আপনারা এখানে খতিয়ান নাম্বার যেই খতিয়ান নাম্বার পাবেন আসলে খতিয়ানটা কী খতিয়ান হচ্ছে একটি পাতা যেখানে জমির পরিমাণ জমির শ্রেণী জমিটার মালিককে এই সমস্ত কিছু লেখা থাকে তো সেখানে যে দাগ নাম্বার থাকবে আপনি হয়তো দলিলটি যখন পড়বেন দলিলে যে দাগ নাম্বার দেওয়া আছে। আপনার খতিয়ান যে খতিয়ান নাম্বার আছে। সেই খতিয়ানের পাতাটি আপনার যদি থাকে সেখানে আপনি মিলিয়ে দেখবেন যে খতিয়ানের সাথে দলিলের মিল আছে কি না তো এভাবেই আমরা একটি দলিল খুব সহজে পড়তে পারবো এটি ভয়ের কিছুই না বা এটি এমন কিছুই নেই পুরাতন দলিলে অনেক কিছু লেখা থাকে হয়তো পুরাতন দলিলে অনেক কিছু আপনারা জানতেও চান যেমন হচ্ছে জোত জমা কষ পত্র এরকম অনেক শব্দ আছে যেগুলো আমাদের না জানলেও চলবে আমাদের জানা প্রয়োজন শুধু এই সমস্ত নাম্বার তো এই জায়গায় যেমন আছে জোত জমা জোত জমা হচ্ছে হোল্ডিং নাম্বার অর্থাৎ কত হোল্ডিং নাম্বারে আগে আমরা জানি যে খাজনা প্রদানটাই ছিল মেইন অর্থাৎ একটি জমি চাষাবাদের বিনিময়ে খাজনা প্রদান করতে হো তার একটু হোল্ডিং নাম্বার থাকতো সেটি হচ্ছে জোত জমা কষ্য মানে হচ্ছে যে জমিটি বিক্রি করতেছে তার নামের পরিবর্তে কষ্য ব্যবহার করা হয় তো এরকম আরও অনেক দলিলের শব্দ আসতে যেমন হচ্ছে হারাহারি হারাহারি এবং খতিয়ানে থাকে হিসা এই দুটোর মানেই হচ্ছে একই সমান হচ্ছে পার্স পার্সেন্টেজ অর্থাৎ কে কত অংশের মালিক একটি দলিলে যদি দুইজন ব্যক্তির নাম থাকে তাহলে সেখানে বলা হবে তাদের হারাহারি অংশের পরিমাণ কত অর্থাৎ এই ব্যক্তি কত পাচ্ছেন ওই ব্যক্তি কত পাচ্ছেন স্থ্যান এই শব্দটি যখন খতিয়ানে আস্তে সেখানে বলা হচ্ছে হিসা বা অংশ অর্থাৎ কার কত অংশ তো যাই হোক আমাদের বেসিক হচ্ছে এই জিনিসটি এছাড়াও যখন আপনি দলিল পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি বুঝতেই পারবেন যে কোন শব্দ তারা আসলে কি বুঝাচ্ছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম